যুদ্ধ মানে যেন দীর্ঘ সময় ধরে চলতে থাকা ভয়ানক এক অবস্থার নাম। ইতিহাসের কিছু কিছু যুদ্ধ এত বেশি সময় ধরে চলেছিল যে তা যে কাউকেই অবাক করে দিতে পারে। 718 খ্রিস্টাব্দে আইবেরিয়ান পেনিনসুলাতে ঘটা যুদ্ধ চলেছিল অবিশ্বাস্যভাবে টানা 774 বছর। 1193 সালে সংঘটিত হওয়া অ্যাংলো ফ্রেঞ্চ যুদ্ধ চলে 705 বছর ধরে। ইতিহাসে প্রায় 65টি এমন যুদ্ধ রয়েছে যা 100 বছরেরও বেশি সময় ধরে চলেছিল এবং কয়েক দশক ধরে চলতে থাকা যুদ্ধের সংখ্যা প্রায় অগণিত। কিন্তু এ তো গেল দীর্ঘ সময় ধরে চলতে থাকা যুদ্ধের তালিকা। তাহলে কম সময় ধরে চলতে থাকা যুদ্ধগুলো কত সময় ধরে চলেছিল? এক বছর, ছয় মাস, এক মাস, নাকি একদিন? সত্যি বলতে ইতিহাসের সবচেয়ে ক্ষুদ্রতম যুদ্ধ চলে মাত্র 38 মিনিট। চলুন জানা যাক এই ক্ষুদ্রতম সময় ধরে চলতে থাকা যুদ্ধের গল্প। জাঞ্জিবার হলো তানজানিয়া অধিকৃত একটি দ্বীপ। তানজানিয়ার অন্তর্ভুক্ত হলেও দীর্ঘকালব্যাপী দ্বীপটিতে শাসন করে আসছিল বাইরের কোনো শাসক। জাঞ্জিবারের প্রথম শাসক ছিলেন হাজার কিলোমিটার দূরবর্তী ওমানের বাসিন্দা এবং পরবর্তীতে এর শাসক হন পর্তুগালের একজন শাসক। কিন্তু দ্বীপটির দিকে বহুদিন ধরে ব্রিটিশদের নজর ছিল। তারা চাইছিল এটিকে নিজেদের দখলে নিতে। তাই পর্তুগালের শাসকের মৃত্যুর পর ব্রিটিশরা দ্বীপটিতে পাড়ি দেন। কিন্তু একই সাথে জার্মানরাও চাইছিল এটিতে আধিপত্য বিস্তার করতে। তবে তানজানিয়ার সুলতান ব্রিটিশদের হাতে জাঞ্জিবারকে ছেড়ে দেন এবং ব্রিটিশরা কার্যকরভাবে এই দ্বীপটিকে ব্রিটিশ আশ্রিত রাজ্য হিসেবে ঘোষণা করে এবং পরবর্তীতে তারা তাদের মনোনীত একজনকে দ্বীপটির সুলতান হিসেবে নিযুক্ত করেন। জাঞ্জিবারে বহুদিন ধরেই ক্রীতদাস প্রথা চলে আসছিল এবং এ থেকে দাসদের মালিকেরা বেশ লাভও করছিলেন। ব্রিটিশ শাসন আসার পর তারা সেখান থেকে দাস প্রথা তুলে দেন। এতে দাসদের মালিক এবং তানজানিয়ার সুলতান বেশ অখুশি হলেও আইনগতভাবে এটি ব্রিটিশ আশ্রিত রাজ্য হওয়ায় তাদের কিছুই করার ছিল না। তবে কয়েক বছর পর দ্বীপটির ব্রিটিশ মনোনীত শাসকের মৃত্যু হয় এবং তানজানিয়া সুলতানের পুত্র খালিদ বিন বারঘাস চাইছিলেন সে জায়গা দখল করতে। ব্রিটিশদের কোনো রকম সম্মতি ছাড়াই খালিদ জাঞ্জিবার দখল করেন এবং দ্বীপটিকে স্বাধীন ঘোষণা করেন। আসলে খালিদ জাঞ্জিবারকে ব্রিটিশ মুক্ত করতে চাইছিলেন এই কারণে যাতে করে তিনি সেখানে পুনরায় দাস প্রথার প্রচলন করতে পারেন। কিন্তু ব্রিটিশরা কোনোভাবেই চাইছিলেন না এমনটি ঘটুক। তারা খালিদকে 48 ঘন্টার আলটিমেটাম দেন এবং জাঞ্জিবার ছেড়ে চলে যেতে আদেশ দেন। তবে খালিদ তার জায়গাতেই অটুট ছিলেন এবং দ্বীপটির দুর্গেই অবস্থান করেন। 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পর 1896 সালের 27 আগস্ট সকাল 9টায় ব্রিটিশরা 3টি জাহাজ ও সর্বমোট 1050 জন সৈন্য নিয়ে জাঞ্জিবারের মূল দুর্গ আক্রমণ করেন। ঠিক সকাল 9টা 2 মিনিটে শুরু হয় যুদ্ধ। অন্যদিকে খালিদের পক্ষ থেকে 3000 জন ক্রীতদাস ও তার অনুসারীরা ব্রিটিশদের আক্রমণ করেন। সকাল 9টা 40 মিনিটে অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার মাত্র 38 মিনিট পর ব্রিটিশরা পুনরায় জাঞ্জিবার দখল করে নেয়। এ যুদ্ধে খালিদের পক্ষের প্রায় 500 জন নিহত হন। অন্যদিকে ব্রিটিশদের মাত্র 1 জন সৈন্য আহত হন। খালিদ বিন বারঘাস দুর্গের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান এবং জার্মানিতে অবস্থান নেন। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় তাকে হত্যা করা হয়। আর এই ছিল ইতিহাসের সবচেয়ে কম সময় ধরে চলতে থাকা যুদ্ধ যার ব্যাপ্তিকাল ছিল মাত্র 38 মিনিট। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ।